রাজধানীর যাত্রাবাড়িতে এক এসবি কর্মকর্তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা হত্যা সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও পুলিশের ধারণা এই হত্যাকাণ্ড পরিকল্পিত ঘটনার তদন্তে কাজ করছে পুলিশের একাধিক সংস্থা বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ির পশ্চিমবিনবাগে নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলমামুনের বাবা শফিকুর রহমান ও মা ফরিদা ইয়াসমিন পরিদার মরদেহ দোতলার ফ্ল্যাটে আর স্বামীর মরদেহ পড়েছিল নিস্তলায় নিহত দম্পতি শরীরে ছিল ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত আমি আগে যে দেখলাম দাদা ওইখানে পড়ে আছে ওখানে হেসরাই ছিল যে হেসরানোর দাগ ছিল রাত্রে আমার ওই পাশের জানলাটাও খোলা ছিল ওইটাও ওরা চাপায় রাখছিল আমাকে এখান থেকে বাইরে থেকে সিটকিরি লক করে রাখছিল পিছন থেকে মনে হয় কোপ দিছে কোপ দেওয়ার পরে এখানে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনাকে ট্রেনিং ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে আবার ফোজ দেওয়া হয়েছে পরে ওনারে মারে তারপরে দোতলা যেহেতু গেট খোলা ছিল উনি যেহেতু নেচে আসছে পরে দোতলা যাইয়া আমার সাসিরে রে পরে কোবানো হয়েছে ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচার আসলে তদন্ত করতেছি দুই তিনটার দিক সামনে রেখেই তদন্ত করতেছি এই মুহূর্তে আসলে বলার মতো কোনো অগ্রগতি নাই কেউ ডাকাতি করতে এসে হত্যা করছে নাকি পরিকল্পিত হত্যা দুটোই আমরা মাথায় রেখে তদন্ত করতেছি নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না ছেলে মামুন ও তার স্ত্রী নিউজ ঢাকা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কথা প্রিমিয়াম আয়োডাইজড লবণ